প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 30 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবেন, বৃষ্টির মতো বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যারা নবীজির শিখানো এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব ওইভাবে আমার সঙ্গে করে নিবেন এবং আপনারা দোয়াগুলো পড়ে নিবেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো যদি করতে পারেন, মনে রাখবেন, হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, অন্তরের গুণা, জানা গুণা, অজানা গুণা, চিরিক গুণা, বেদাত গুণা, সগিরা গুণা, কবিরা গুণা, জটিল গুণা, কঠিন গুণা, গোপন গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা বয়ানটা শুনবেন, অবশ্যই অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে শুক্রবার, এটা কেমন ফজিলত, কেমন দাম, একটু চিন্তা করে দেখেন। সহি মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো সকল দিনের সর্দার দিন, সপ্তাহের সব দিনের সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আমার নবী বলেন, এই জুমার দিনের দাম কেমন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, রমজানের পরের ঈদ হলো ঈদুল ফিতর, কুরবানির ঈদ হলো ঈদুল আজহা, এই দুই ঈদকে যদি এক পাল্লাই রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লাই রাখা হয়, তাহলে জুমার দিনের দাম এই দুই ঈদের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনের দাম আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও বেশি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের বিশেষ করে 5টি বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন।
এই জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহান, এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেছে। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়টা যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, জুমার দিনে কোন সময়ে দোয়া কবুল করা হয়, এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামগণ জুমার দিনের দুইটি সময়ের কথা বলেছেন। একটি সময় হলো জুমার নামাজ আদায় করার পরে যখন দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অসুস্থ আছেন, অনেকে অনেক অভাবের মধ্যে আছেন, অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন, অনেকে অনেক বিপদের মধ্যে আছেন। আপনি জুমার দিনে নামাজের পরে আল্লাহর কাছে আপনি দুইটা হাত তুলে দোয়া করেন, আল্লাহকে আপনি বলেন, ও মালিক, আমি এমন বিপদের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলেন। মনে রাখবেন, ওই সময়টাই যদি দোয়ার মতো দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবে না। সুবহানাল্লাহ। এমনি ভাবে জুমার দিনে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় সময়টা হলো, এটা হলো আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি সময়, এই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য জুমা নামাজের পরে এবং জুমার দিনে আসরের পর থেকে মাগরিব এর মাঝামাঝি সময়, এই দুইটা সময় যদি আপনারা দোয়া করতে পারেন, মনে রাখবেন আমার নবীর কথা অনুযায়ী আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সবকিছু এই জুমার দিনকে অনেক বেশি ভয় করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন জুমার দিনের ফজিলত এবং দাম অনেক 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 বেশি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যদি এই দোয়াটি জুমার দিনে দিন অথবা রাত যে কোনো সময় আপনি যদি এই আমলগুলো করেন, এই দোয়াটা পড়েন, তাহলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি এই জিকির করতেছে, আমল করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, তুই থেমে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আর তখন আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আমলগুলো অবশ্যই করবেন। আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরুদটা 10 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের ঘটিটা হেলবে, দুলবে।
আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ হওয়া পর্যন্ত, মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 30 বার 30 বার পড়বেন। এটা হলো 2 নম্বর কাজ। এরপর 3 নম্বর কাজ হলো ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি পাওয়ারফুল দোয়া আমলটি আপনারা আমার সঙ্গে 30 বার পড়বেন। এরপর 4 নম্বর কাজ হলো সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, হেফাজতে থাকার জন্য নবীজির শিখানো এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নম্বর কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা ওই দুরুদটি 5 বার 5 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে, আল্লাহ খুশি হইয়া আপনাকে দুনিয়া আখেরাতে সুখ শান্তি দান করবে, বিপদ আপদ দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো ভুলেও আপনারা মিস করবেন না, ছাড়বেন না। প্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 10 বার 10 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো কবুল হয় না, আমলও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ না করো, অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে, কারণ ওই দোয়া আমল আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। ওই দোয়া আমল আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কিভাবেই বা পৌঁছাইবে, কারণ নবীর উপর দুরুদ না পড়লে দোয়া আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে। এই জন্য মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই নবীর উপর দুরুদ পড়তে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা যখন দুরুদ পাঠ করি, এই দুরুদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরুদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়া যায়, আমার নবী বড় খুশি হয়া যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমি যে দুরুদটি পড়ব, প্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 10 বার 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরুদটি 10 বার পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দ্বিতীয় বার সকলে পড়েন, اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات
والمسلمين والمسلمات তৃতীয় বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات চতুর্থ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوم بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشم بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি দশ বার পড়ার পরে, দুরুদটি দশ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা ৩০ বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পড়লে, জিকিরটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে, দুলবে। যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করা হয়, এই দোয়াটি ৩০ বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। আপনি মন থেকে এই কথাগুলো বলবেন। এরপর তিন নাম্বার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তৌবা করলাম, ইস্তিগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে তৌবা ইস্তিগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি ৩০ বার পড়বেন। তৌবা ইস্তিগফারের এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই,
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তোবা ইস্তেগফারের এই দোয়াটি তিনবার পড়ার পরে ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 30 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 30 বার পড়ার পরে কালিমায়ে তৈবা একবার আপনারা আমার সঙ্গে পড়েন। আপনারা আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নম্বর কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটি আমার সঙ্গে 30 বার পড়বেন। এটা হলো 3 নম্বর কাজ। আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার, আলহামদুলিল্লাহ। তৃতীয়বার, আলহামদুলিল্লাহ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই জিকির বা দোয়াটি আপনারা আমার সঙ্গে 30 বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি দিনে পড়লে দিনে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, রাতে পড়লে আল্লাহ রাতে আপনাকে হেফাজত করবে। এই জন্য দিনে রাতে যখন ওই বয়ান শুনবেন দোয়াটা অবশ্যই পড়বেন। 3 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াহুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াহুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াহুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো, 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 5 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 5 বার পড়েন দুরুদটি, আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদ। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আপনি যেই দোয়া করেন না কেন, আমার আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে।